ইরানের মাত নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের ম্যাচে যে মাঠে হবে সেটি একেবারে পছন্দ হয়নি তার। মাঠের একটি ভিডিও দেখে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন ব্রাজিল সুপারস্টার। ম্যাচটি হবে স্থানীয় মাঠগুলোর মধ্যে সবচেয়ে পুরনো আজাদ স্টেডিয়ামে। মঙ্গলবার রাতে নেইমারদের আতিথ্য দেবেন নাসাজি। তবে নেইমারকে ম্যাচের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে মাঠের অবস্থা। মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লীগ। সেই ভিডিওতে দেখা যায় মাঠ জুড়ে পাথর, তার উপর কৃত্রিম ঘাসের আবরণ বসাচ্ছেন মাঠকর্মীরা। মাঠের এমন অবস্থা দেখে বিরূপ মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি নেইমার।